हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल भिडियोते एटीके मोहन बागान बेस किछु गुरुत्वपूर्ण आपडेट देवार आछे, तो भिडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, রয় কৃষ্ণা কিন্তু গতকাল সকালে কলকাতায় এসে গেছেন এবং গতকাল বিকেল থেকে কিন্তু তিনি প্র্যাকটিসে নেমেছেন। রয় কৃষ্ণাকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে কাল সকালেই ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, রয় কৃষ্ণা কিন্তু আজকেই চলে আসবেন। তো সেক্ষেত্রে তাই হয়েছে, রয় কৃষ্ণা সোমবারেই এসে গেছেন এবং সোমবার বিকেল থেকে প্র্যাকটিসেও নেমে পড়েছেন। তো খুবই ভালো খবর এটা এটিকে মোহনবাগানের জন্য। এরপরে যে খবরটা দেবো সেটা হচ্ছে আগামী 12 এপ্রিল থেকে এটিকে মোহনবাগান, মানে 12 এপ্রিল এটিকে মোহনবাগান প্রিলিমিনারি রাউন্ড 2 খেলতে নামবে এবং তাদের বিপক্ষ হবে এটিকে মোহনবাগানের যে মাচিন্দ্র এবং ব্লু স্টারের মধ্যে যে জিতবে সে প্রতিপক্ষ হবে। তো সেক্ষেত্রে মাচিন্দ্র এবং ব্লু স্টার এসসির ম্যাচ কিন্তু আজকেই রয়েছে, আজ বিকেল 4:45 মানে 4:45 থেকে তোমরা এই ম্যাচটা দেখতে পাবে এবং লাইভ টেলিকাস্টও এই ম্যাচটা হবে, কিন্তু টিভিতে নয় তোমরা এই ম্যাচটা দেখতে পাবে একটা ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অ্যাকশন স্পোর্টস টিভি। তো সেই চ্যানেলের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখতে পাবে 4:45 থেকে। তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যে জিতবে তার সাথে কিন্তু এটিকে মোহনবাগান আগামী 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে। তো এবার সবথেকে বড় প্রশ্ন যে 12 এপ্রিল এটিকে মোহনবাগান যে ম্যাচটা খেলবে সেটা কখন হবে। তো দেখো, এখন অবধি যা খবর রয়েছে এখন অবধি না একদম কনফার্ম আপডেট যে সন্ধ্যে 7:30 থেকে 12 এপ্রিল কিন্তু এটিকে মোহনবাগান ম্যাচটা খেলতে নামবে এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড 2। তো 12 এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে খেলতে নামবে, আর যদি এই ম্যাচটা জেতে তাহলে এটিকে মোহনবাগান কিন্তু আগামী 19 এপ্রিল খেলতে নামবে। সেই ম্যাচটা কিন্তু কখন হবে সেইটা এখন অবধি জানানো হয়নি, মানে কোন টাইমিং কত সেটা জানানো হয়নি, যেহেতু কলকাতায় হবে সন্ধ্যাবেলা 7:30 থেকেই হতে পারে। এবার দেখা যাক পরবর্তীকালে আপডেট আসুক সেইটা আমি তোমাদের জানাবো। তো এবার সবথেকে বড় প্রশ্ন যে এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচগুলো টিভিতে কোন চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো দেখো, বর্তমানে যে খবরটা সবথেকে বেশি বেরিয়ে আসছে সেটা হচ্ছে আগামী 12 এপ্রিল ও 19 এপ্রিল যে দুটো ম্যাচ কলকাতায় হবে সেই ম্যাচের ব্রডকাস্টিং রাইটস কিন্তু এফসি কোনো চ্যানেলকে বিক্রি করছে না, যেটা খুবই খারাপ খবর। রাজ্য সরকার 12 এপ্রিল ম্যাচে গ্যালারিতে 55,000 দর্শক প্রবেশের ছাড়পত্র দিয়েছে এবং টিকিট সেলও কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে, যার কিন্তু লিঙ্ক আমি তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, তোমরা যদি কেউ টিকিট কাটতে চাও তো দেখতে পারো। তবে বর্তমানে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এফসি কাপের এই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচগুলো কিন্তু টিভিতে দেখা যাবে না। এবার এখন অবধি এই আপডেটটাই মানে আজকের লেটেস্ট আপডেট, এরপরে হয়তো টিভিতে না দেখা গেলে হয়তো কোনো ইউটিউব চ্যানেলে দেখা যেতে পারে, সেটা তো অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো যদি কোনো আপডেট আসে। তো যথেষ্ট এটা কিন্তু খারাপ খবর যে এফসি কাপের মতো একটা অত বড় ম্যাচ সেটা কিন্তু টিভিতে দেখানো হবে না, এবার এফসি ব্রডকাস্টিং রাইটস বিক্রি করছে না। তো সেক্ষেত্রে আর কী করা যাবে, তো তোমাদেরকে আমি পরবর্তীকালে ক্লিয়ার করে দেবো যে কোন চ্যানেলে দেখানো হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট, আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।